হ্যালো ভিওয়ার্স আবারও তোমাদের সামনে আমি মোহাম্মদ রাকিবুল আজাদ রুবেল টেকনিক এডুকেশনের ইজি পক্ষ থেকে কারকের নতুন একটি পর্ব নিয়ে আসলাম আজ আমরা আলোচনা করব অপাদান কারক এবং অধিকরণকারক তোমরা নিশ্চয়ই অধিকরণ অপাদান কথার মধ্যে একটা দান শব্দ আছে আর অধিকরণ অধিকরণ মানে অধিক শব্দ একটা আছে যেমন আমরা দেখি যে অপাদান দানগুলি কি হয় ভিওয়ার্স মাইনাস হয় কমে যায় আর অধিকরণ অধিক মানে অধিক কাউকে যদি দেয় তার মানে সেটা প্লাস হয়ে যায় এখন আমরা আগে দেখি যে অপাদান কারকটা কি অপাদান কারক হচ্ছে যা থেকে কোনো কিছু বিচ্ছিত বিচ্ছিত গৃহীত জাত বিরতর রক্ষিত ও ভীত হয় সেটাই হচ্ছে অপাদান কারক। কীভাবে একটু দেখি গাছ থেকে পাতা পড়ে আচ্ছা ভিউয়ার্স গাছ থেকে যখন পাতা পড়ে সেটা কি বিচ্ছুদ হয় না লিখলাম গাছ থেকে পাতা পড়ে তাহলে বিচ্ছুত হয় সুতরাং অপাদান কারক আবার লিখলাম যে দুধ থেকে দুই হয় দুধ থেকে দুই হয় একটা গৃত হয় একটা থেকে আরেকটা হয় সুতরাং এটা হচ্ছে গৃত এটা হচ্ছে অপাদানকারক আবার দেখুন জাত কীভাবে অপাদানকারক একটা জাতে হয় এবার দেখি যে খেজুর রসে গুড় হয় খেজুর একটা জাত খেজুর একটা জাত একটা ফলের একটা জাত সুতরাং খেজুর রসে গুড় হয় সো এটাও একটা অপাদানকারক আবার দেখি পাপে বিরত হও তো একটা বিরত শব্দ একটা আছে যে পাপে বিরত হয় কোনো কিছু বিরত হওয়া মানে সেটাও অপাদান আবার দেখি রক্ষিত বিপদ থেকে রক্ষা করো সুতরাং একটা বিপদ থেকে বাঁচাও বা রক্ষা করো এটা একটা অপাদানকারক কারণ রক্ষিত রক্ষার একটা ব্যাপার থেকে যায় আবার দেখি ভীত বাক্যে ভয় পায় না কে আচ্ছা আমি বাক্যে দেখলে তো ভয় পাবো সুতরাং এটা অপাদানকারক আমি তো ভয় পাই ভয় মানেই সেটা অপাদান অপাদান মানেই সেটা মাইনাস কিভাবে মাইনাস একটু দেখি আচ্ছা ভিওর্স গাছ থেকে যখন পাতা পড়ে গাছ থেকে যখন পাতা পড়ে পাতাটা কি প্লাস হয় না মাইনাস হয় অবশ্যই মাইনাস হয় তাহলে মাইনাস কোনো হওয়া মানে মাইনাস হওয়া মানেই সেটা অপাদানকারক আবার দেখি দুধ থেকে দই হয় যখন দুধ থেকে দই হয় সেটা কি আর দুধ থাকে দুধ থাকে না মানে দুধটা মাইনাস হয়ে যায় সুতরাং এটা অপাদানকারক আবার দেখি খেজুর রসে গুড় হয় আচ্ছা খেজুর রসে যখন গুড় হয় তখন কি সেটা রস থাকে রস থাকে না সেটা মাইনাস হয়ে যায় তো মাইনাস মানে সেটা হচ্ছে অপাদানকারক আবার দেখি পাপে বিরত হোক আমি যদি পাপে বিরত হই তাহলে আমার পাপটা কমবে পাপ কম মানে আমার আজাব কমবে সুতরাং কোনো কিছু মাইনাস হবে মাইনাস হওয়া নেই ওটা অপাদান করে আবার দেখি রক্ষিত বিপদ থেকে রক্ষা বাসাও এটা কীভাবে মাইনাস হয় কীভাবে অপাদানকার হয় বিপদ থেকে বাঁচাও বিপদ থেকে যদি বাঁচাই তাহলে বিপদ থেকে যদি আমি বাঁচি তাহলে তো আমি কোনো বিপদে পড়বো না তার মানে বিপদতে আমার পড়লো না তার মানে মাইনাস হলো সুতরাং এটাও অপাদান করে আবার দেখি বাঘকে ভয় পায় না আচ্ছা বাঘকে যদি আমি ভয় পাই আমি যদি বাঘকে নাই দেখি তাহলে ভয় পাবো ভয় পাবো না আর যদি বাক্যে দেখি তাহলে ভয় পাবো সুতরাং বাক্যে ভয় দেখলে আমি ভয় পাবো আমার সাহসটা কমে যায় সাহসটা কমে যাওয়া মানে একটু অপাদানকারক আবার দেখি অধিকরণকারক এমন ভিউয়ার্স দেখি যে অধিকরণকারকটা কারকটা কী অধিকরণ হচ্ছে ক্রিয়া সম্পাদনের সময় বা স্থানকে অধিকরণকারক বলে আবার বলি ক্রিয়া সম্পাদনের সময় বা স্থানকে অধিকরণকারক বলে কীভাবে এই দেখি প্রভাতে সূর্য ওঠে আচ্ছা ভিউয়ার্স প্রভাত একটা কি সকাল প্রভাত মানে সকাল তো সকালে সূর্য ওঠে সকাল একটা কি কাল সময় তো সময়ে সকালে প্রভাতে সূর্য ওঠে মানে একটা সময় বুঝাচ্ছে তার মানে এটা কারক। আবার দেখি যে বনে বাঘ আছে স্থান বন একটা স্থান তার মানে স্থান বুঝালে সেটা কারক। এখন দেখি যেহেতু এখানে কারকে অধিক একটা শব্দ আছে এই অধিক একটা শব্দ তার মানে কি অধিক মানে কোনো কিছু প্লাস হওয়া এখন এই প্লাস কেমন কীভাবে প্লাস হবে এখন দেখি ভিওয়ার্স যে বনে যখন বাঘ আসে তার মানে বাঘ ওখানে আছে যোগ অবস্থায় আছে তার মানে এটা অধিকরণকারক আবার দেখি এই যে নদীতে পানি আছে নদীতে পানি পাওয়া মানে নদীতে পানিটা যোগ অবস্থায় আছে প্লাস অবস্থায় আছে সুতরাং এটা হচ্ছে কারক। এখন ভিওয়ার্স আমরা দেখব যে কারক কত প্রকার এবং কি কি। সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। এখন দেখি অধিকরণকারক হচ্ছে তিন প্রকার কালাধিকরণ ভাবাধিকরণ এবং আধারাধিকরণ কালাধিকরণ দেখো কাল একটা শব্দ আছে কাল কাল মানে সময়ের ব্যাপার থাকে এখন সময়ের ব্যাপার কি এই প্রবাতে সূর্য ওঠে আচ্ছা প্রবাতে সূর্য প্রভাত কি একটা সময় সকাল মানে একটা সময় তো সময় যেহেতু বুঝে তার মানে এটা কালাধিকরণ অধিক কালাধিকরণ অধিকরণ কারক আবার দেখি ভাবাধিকরণ ভাবাধিকরণ মানে একটা ক্রিয়া একটা ক্রিয়া সম্পাদনের কারণে আর একটা ক্রিয়া সম্পাদনের অর্থাৎ একটা কাজের কারণে যখন আর একটা কাজ সম্পাদিত হয় সেটি হচ্ছে ভাবাধিকরণ কিভাবে এখন সূর্যোদয় অন্ধকার দূর হয় সূর্যটা যখন ওঠে তখন অন্ধকারটা দূর হয়ে যায় তার মানে একটা কাজের কারণে আর একটা কাজ ঘটে যায় এটি হচ্ছে ভাবাধিকরণ অধিকরণ এবার আসি অধিকরণ আধার মানে ভিউ আধার মানেই স্থান আধার মানে কি আধার মানেই স্থান এখন দেখি বনে বাঘ আছে এই করেন আবার তিন প্রকার ঐক্যদেশিক অভিভাবিক বৈষয়িক এখন দেখি ঐক্যদেশিক কি ঐক্য হচ্ছে যে কোনো একটা স্থান বুঝাবে কোনো একটা স্থান যদি বুঝায় তাহলে সেটা ঐক্যদেশিক করেন। যে বনে বাঘ আছে বনে একটা স্থান অতএব এটা ঐক্যদেশিক আধারিতিকরণ অধিকরণকারক এবার হচ্ছে অভিব্যাবিক আচ্ছা এই অভিভাবিক এবং বৈষয়িক একসাথে আমরা দেখব কিভাবে অভিভাবিক হচ্ছে যে একটা জায়গায় সমস্ত জায়গা জুড়ে একটা স্থানের সমস্ত জায়গা জুড়ে ক্রিয়াটা সম্পাদিত হবে একটা স্থানের সমস্ত জায়গা জুড়ে ক্রিয়াটা সম্পাদিত হবে আর বৈষয়িক কোনটা বৈষয়িক হচ্ছে বৈষয়িক মানে হচ্ছে যে বৈষয়িক মানে বিষয় বোঝায় কীরকম যে এই রাকিব অঙ্কে কাঁসা আচ্ছা অঙ্ক একটা বিষয় সুতরাং এটা বিষয় সম্পর্কিত আছে সুতরাং এটা হচ্ছে বৈষয়িক আধারীধিকরণ আবার অভিভাবিক মানে কি একটা এক স্থানে সমস্ত জায়গা জুড়ে ক্রিয়াটা সম্পাদিত হবে যেমন যে নদীতে পানি আছে নদীতে যেমন পানি আছে সমস্ত জায়গা জুড়ে পানি আছে তার মানে এটা হচ্ছে অভিভাবিক আর ঐক্যদেশি না ওর উল্টাটা কীভাবে যেমন বনে বাঘ আছে বনে বাঘ আছে অর্থ বনে কি সব জায়গায় বাঘ আছে বনে সব জায়গায় বাঘ নাই নির্দিষ্ট জায়গায় আছে কিছু কিছু জায়গায় আছে তার মানে একটা ঐক্যদেশিক অর্থাৎ ঐক্যদেশিক হচ্ছে যে একটা স্থানের কিছু কিছু জায়গায় ক্রিয়া সম্পাদিত হয় আর অভিভাবক হচ্ছে একটা স্থানের সমস্ত জায়গা জুড়ে ক্রিয়া সম্পাদিত হয় কিভাবে প্রশ্ন হচ্ছে কীভাবে এই যে ভিওয়ার্স দেখি যে বনে বাঘ আছে বনের সব স্থানে কিন্তু বাঘ নেই বনের কিছু কিছু জায়গায় বাঘ আছে তার মানে এটা হচ্ছে ঐক্যদেশিক অধিকরণ আধারণ এবং নদীতে পানি আছে। নদীতে কিন্তু সমস্ত জায়গা জুড়েই পানি তার মানে এটা হচ্ছে অবিব্যাপিক আধারীকরণ তাহলে ভিউয়ার্স বুঝলাম যে কোনো কিছু মাইনাস হওয়া মানে সেটা অপাদানকারক কোনো কিছু প প্লাস হওয়া মানে সেটা অধিকরণকারক আরেকবার দেখবো যে কিভাবে হয় দেখি যে গাছ থেকে পাতা পড়ে আবার দেখলাম যে গাছ থেকে পাতা পড়ে গাছ থেকে পাতা পরা মানে কোনো কিছু মাইনাস হওয়া মাইনাস হওয়া মানে সেটা অপাদানকারক আবার দেখলাম যে অধিকরণকারক মানে প্লাস দেখি যে বনে বাঘ আছে বনে যদি বাঘ থাকে তাহলে বনে বাঘটা প্লাস অবস্থায় আছে বেশি আসছে অতএব এটা অধিকরণ কারক আরেকটা উদাহরণ দেখি বিবাহ লিখলাম যে জেলেরা জেলেরা নদীতে নদীতে মাছ ধরে মাছ ধরে নৌকায় নৌকায় রাখলো আচ্ছা ভিউার্স এই জায়গায় একটু দেখি যে জেলেরা মাছ ধরছে কোথায় নদীতে মাছটা কোথায় রাখছে নৌকায় এখন ভিউয়ার্স আসি যে নদী থেকে যখন মাছটা ধরছে মাছটা কি প্লাস হয়েছে না নদী থেকে মাইনাস হয়েছে নদী থেকে কমে গেছে মানে মাইনাস অবস্থায় গেছে সুতরাং মাইনাস অবস্থায় মানে কোনো কিছু হচ্ছে সেটা অপাদানকারক আবার দেখি যে এই নৌকায় রাখছে যৌক নৌকায় যখন রাখছে সেটাকে নৌকায় প্লাস অবস্থায় আছে না মাইনাস অবস্থায় আছে নৌকায় অবশ্যই বেশি অবস্থায় আছে অতএব এটা হচ্ছে অধিকরণকারক তাহলে ভিউয়ার্স বুঝলাম যে অপাদানকারক কী এবং কারক কী আজকে আমরা এইটুকু আলোচনা করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তার লাইক কমেন্টস দিয়ে তোমরা আমাদের জানিয়ে দাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবে আল্লাহ হাফেজ